নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন চলে এসেছি মেয়ের টিফিন রেডি করতে। সকাল 7টা বেজে গেছে জানো তো, মেয়ে যাবে স্কুলে, 8টা থেকে স্কুল, তাই একটু টিফিন দিয়ে দিচ্ছি। এই কিছুদিন এখন ওদের একদিন ছাড়া ছাড়া সকালে স্কুল হবে, পরীক্ষার শিট পড়েছে ওদের স্কুলে সেই জন্য। আর এখন বাজে সকাল 10টা, তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাই চলে এসেছি ছাদে তোমাদের দেখাতে। কি গরমটাই না গেছে, একদম মানে অতিষ্ঠ করে দিয়েছে, এত গরম গেছে। তাই এত গরমের পর এই স্বস্তির দিনটা তোমাদের কাছে দেখাতে নিয়ে চলে এসেছি, বৃষ্টি হচ্ছে সেজন্য। তো কি ভালো যে লাগছে কি বলবো। আর আজকে না সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তো সকালে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, মেয়ে যখন স্কুলে গেছে ছাতা মাথায় দিয়েই চলে গেছে, তো এখন বেলা থেকে মুষলধারে হচ্ছে বৃষ্টিটা। তো চলো রান্না বসাই। আর এই যে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, কি রান্না হচ্ছে বলো তো এই বৃষ্টি বাদলের দিনে? বৃষ্টি বাদলের দিন মানেই তো খিচুড়ির কথাটাই মাথায় আসে, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠেই তো যদি দেখা হয় যে বৃষ্টি হচ্ছে, তখনই সাথে সাথে মাথায় চিন্তা এসে যায় তাহলে আজকে খিচুড়ি হবে। এটা একদম বাঁধা ধরা নিয়ম, মানে আমার তো এরকম মনে হয়। তোমাদের কার কার মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এদিকে ভেজে নিচ্ছি আলু। তো আলুটা নয় আমি সিদ্ধ করিনি, আলু কেটে নুন হলুদ মাখিয়ে তেলের ওপরে ভেজে নিচ্ছি। তোমরা তো জানো আমি একটু শর্টে রান্না করি, মানে একটু খাটুনি কম যাতে হবে সেই চেষ্টাই করি আর কি, সেরকমই করছি। আলুটা তো খোলায় দিয়ে দিলাম, এরপরে চলে এসেছি মাছের ডিম। এই যে মাছের ডিমের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর নুন দিয়েছি, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সবই দিয়েছি, আর দিয়েছি আজকে বেসন নয় আটা। তো আমার এক বন্ধুর দেখেছি, ও ওখানে ময়দা দিয়েছে, ও বলেছিল আটা দিলেও হবে, তো আমার ময়দাটা নেই তাই আমি আটা দিয়েই চালালাম। তো দেখা যাক কীরকম হয়। আমার এদিকে খিচুড়িটা হয়ে গেছে, আর আমি এক চামচ গাওয়া ঘি গরম করে দিয়ে দিচ্ছি। তো খিচুড়িতে গাওয়া ঘি না দিলে ঠিক জমে না। আজকের খিচুড়িটা একটু পাতলা পাতলা রেখেছি, না হলে নয় টাইট হয়ে যায়, আর না হলে একেবারে পাতলা হয়ে যায়, টাইট হয়ই না, তো ঠিকঠাকভাবে কোনো দিনই হয় না। তো চলো খিচুড়ি হয়ে গেছে, দিয়ে দিলাম চাপা, না হলে ঘিয়ের গন্ধটা উড়ে যাবে। তো চলে এসেছি এখানে বড়াটা ভাজতে, মাছের ডিমের বড়া। তো এইভাবেই দিচ্ছি তেলের মধ্যে, কিন্তু ফোনটা ধরে আছি, ফোনের দিকে তাকিয়ে আছি, কড়ার দিকে আর তাকাচ্ছি না। তো ছিটকে ছিটকে তো আমার গোটা গা ভর্তি হয়ে যাচ্ছে চারিদিক, কিন্তু আমি কিছু করতেও পারছি না। এক হাতে তো কাজ করছি আর এক হাতে ফোনটা ধরে আছি। আর দেখো এদিকে আমার কাণ্ড। তো আমি তো এইরকম করি, মাছের ডিমের বড়া ভাজতে ভাজতে খেয়ে নিচ্ছি। শুধু মাছের ডিমের বড়া নয়, যে কোনো বড়া ভাজতে ভাজতে আমি এরকম করে খেয়ে থাকি। দেখো এদিকে আলু ভাজা হয়ে গেছে, আর কিছুটা বড়া ভাজাও হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইতে আর কিছুটা হচ্ছে, এইগুলো হলেই হয়ে যাবে। তো মেয়ে খায় না, আর সবাই আমাদের বাড়ির একটা দুটো করে খায়, বাদবাকি তো সব আমার পেটেই যাবে। তো আমি তো ভীষণ ভালোবাসি যে কোনো বড়া, শুধু মাছের ডিমের বলে নয়, যে কোনো বড়া খেতে খুব ভালোবাসি। এই যে দেখো ভালোবাসি ভালোবাসি করতে করতে দেখো ওদিকে বড়া ভাজা হচ্ছে, আর এদিকে আমি খেয়েই যাচ্ছি, ওইটা শেষ হয়ে যেতে আবার একটা নিয়ে নিয়েছি। তোমরা কি কেউ আমার মতো এরকম করো নাকি, ভাজতে ভাজতে খেয়ে নাও? এদিকে আমার সব ভাজা হয়ে গেছে, দেখো দুটো তো অলরেডি আমি খেয়ে ফেলেছি, আর এগুলো আছে এখনও, ইচ্ছে করছে কিন্তু না এখন আর খাবো না। বৃষ্টির দিনের রান্নাবান্না শেষ, খিচুড়ি আলু ভাজা আর মাছের ডিমের বড়া ভাজা, আর তার সাথে একটুখানি লেবু কেটেছি, লেবুটা আমার বেশ ভালো লাগে খিচুড়িতে। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তো শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি কাকেরা একদম চিল চিৎকার করছে, ওই যে দেখতে পাচ্ছ, আর এই যে কাণ্ড দেখলে হনুমানের, ওখান থেকে উঠে এখানে চলে এলো লাফিয়ে লাফিয়ে, টিনের শেড করা আছে ওইখানে। আর এদিকে দেখো আমি এডিট করছি, এখন কুকুরটাও থামছে না, এও চিৎকার করছে। তো যাই হোক, তো কাকের আওয়াজ শুনে আমি ছাদে চলে এলাম, এসে দেখলাম হনুমান এসেছে, আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে বলেই হনুমানরা চলে এলো শেডে, আর এরা কাক, কাকের চাঁদ, চিৎকার করেই যাচ্ছে। তো আর এদিকে আমি এডিট করছি, তাতেও কুকুরটা চিৎকার করছে। তো আমার যেন যত জ্বালা হয়েছে, কোথাও শান্তি নেই।